কাজু বাদামের মাহাত্ম্য শারীরিক উপকারিতার দিক থেকে অস্বীকার করার নয়। দিনে 3 থেকে 4টি করে কাজু বাদাম খেলে শরীরে খনিজ পদার্থ ও পুষ্টি উপাদানের ঘাটতি পূরণ হয়। এতে ভিটামিনের অধিক পরিমাণের কারণে ডাক্তাররা একে প্রাকৃতিক ভিটামিন ট্যাবলেট বলে উল্লেখ করে থাকেন। তো চলুন কাজু বাদাম খেলে কী হয় এবং খাওয়ার নিয়ম সম্পর্কে জেনে নেওয়া যাক। আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। প্লিজ ফ্রেন্ড এখনই সাবস্ক্রাইব করুন। তো প্রথমেই বলি কাজু বাদামের উপকারিতা সম্পর্কে। প্রচুর পরিমাণে প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ এবং ভিটামিন রয়েছে কাজু বাদামে। টিউমার প্রতিরোধে কাজু বাদামের ভূমিকা অপরিসীম। এর অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার সেলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করে। কাজু বাদামের ম্যাগনেসিয়াম ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম। এই কারণে ব্লাড প্রেশার আক্রান্ত রোগীরা খাদ্য তালিকায় কাজু বাদাম রাখতে পারেন। সুস্থ হার্টের জন্য কাজুর বিকল্প ভাবার কোনো কারণ নেই। এই খাবারে এক ধরনের মনোআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে যার নাম অলিসিক। অলিসিক শরীরের খারাপ কোলেস্ট্রল নিয়ন্ত্রণে কোপারের উপস্থিতি রয়েছে। কোপা চুলের গোড়াকে শক্ত করার পাশাপাশি চুলের উজ্জ্বল্য বৃদ্ধিতে সহায়তা করে। কোপা শরীরে কিছু গুরুত্বপূর্ণ এনজাইমের পরিমাণ বৃদ্ধি করে, চুলের রঙকে আরও গাঢ় করে এবং স্থায়িত্ব প্রদান করে। কাজু বাদাম ভাইরাস প্রতিরোধে খুবই গুরুত্বপূর্ণ, তাই যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারা খাদ্যাভ্যাসে এই বাদামকে যুক্ত করতে পারেন। এছাড়াও স্মৃতিশক্তি বৃদ্ধিতে কাজু বাদামের ভূমিকা অনস্বীকার্য। কাজু বাদামের ম্যাগনেসিয়াম মস্তিষ্কের টিস্যুর শক্তি বাড়িয়ে তুলতে বিশেষ ভূমিকা পালন করে। কাজু বাদামকে আমরা ব্রেনের পাওয়ার বুস্টারও বলে থাকি। তো এবার জানুন খালি পেটে কাজু বাদাম খাওয়ার উপকারিতা। যেমন হচ্ছে শক্তি বৃদ্ধিতে সহায়ক। কাজু বাদামে দেহ শক্তির মূল উপাদান কার্বোহাইড্রেট রয়েছে। আমাদের শরীর এটিকে ভেঙে গ্লুকোজে রূপান্তর করে। গ্লুকোজ আমাদের দেহের কোষ, টিস্যু এবং অঙ্গগুলির জন্য শক্তির প্রধান উৎস। খালি পেটে কাজু বাদাম খেলে আমাদের পরিপাকতন্ত্র দ্রুত গ্লুকোজকে কাজ করতে বাধ্য করে। নাম্বার 2, কোষ্ঠকাঠিন্য দূর করে। সকালে খালি পেটে কাজু বাদাম খেলে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া যায়। কাজু বাদামে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজমে সহায়তা করার সাথে সাথে কোষ্ঠকাঠিন্যও সাহায্য করে। এই সুস্বাদু বাদাম রেচন প্রক্রিয়াতেও সহায়তা করে। নাম্বার 3, হাড়ের গঠন মজবুত করে। কাজুতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম রয়েছে যা হাড়ের বিকাশ ও বল বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখে। নাম্বার 4, ওজন কমাতে সাহায্য করে। বর্তমান সময়ে স্থূলতা একটি বিশাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমাদের প্রতিদিনের খাদ্য অভ্যাস ও অনিয়ম আমাদের ওজন বৃদ্ধিতে কাজ করছে। একটি গবেষণায় দেখা গিয়েছে ফাইবার সমৃদ্ধ কাজু বাদাম ওজন নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করতে পারে। এছাড়াও কোলেস্টেরল নিয়ন্ত্রণেও এটির প্রভাব দেখা যায় যা ওজন নিয়ন্ত্রণকে প্রভাবিত করে। একই সাথে কাজুতে স্থূলতা বিরোধী বৈশিষ্ট্য রয়েছে ফলে এটি স্থূলত্বের ঝুঁকিও হ্রাস করে। এবার যেমন কাজু বাদাম খাওয়ার নিয়ম। বর্তমানে আমরা কেক, চকলেট, পায়েস, আচার ইত্যাদিতে স্বাদ বৃদ্ধি করার জন্য কাজু বাদাম ব্যবহার করে থাকি। তবে কাজু বাদাম খাওয়ার ক্ষেত্রে বয়স ও শারীরিক অবস্থা ভেদে কিছু নিয়ম মেনে চললে এর পুষ্টিগুণ পুরোপুরি পাওয়া যেতে পারে। তো 2 বছরের কম ছোট বাচ্চাদের জন্য কাজু বাদাম খাওয়ানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হয়। এটি তাদের গলায় আটকে যেতে পারে। তাদেরকে অন্য খাবারের সাথে কাজু বাদাম মিশিয়ে খাওয়ানো যেতে পারে। প্রতিদিন 1 বার বা সপ্তাহে 3 বার এবং একসাথে 10 থেকে 15টি বাদাম খেতে পারেন। এছাড়া 2 বছরের চেয়ে বড় বাচ্চাদের জন্য 15 থেকে 20টি বাদাম খেতে পারে। প্রতিবার যদি তারা প্রায় 30টি বাদাম বা 50 গ্রাম বাদাম খায় তাহলে তাদের প্রতি সপ্তাহে সর্বোচ্চ 3 বার খেতে দেওয়া উচিত। এবং গর্ভবতী মহিলাদের জন্য প্রতিদিন 10 গ্রাম থেকে 50 গ্রাম কাজু বাদাম খাওয়া ভালো যা 35 থেকে 65টি বাদামের সমতুল্য। যদি বেশি খাওয়া হয়ে যায় তাহলে আপনার সপ্তাহে মাত্র 2 থেকে 3 বার করে খাওয়া উচিত। এই ক্ষেত্রে আপনি আপনার ডাক্তারের পরামর্শ অনুসারে বাদাম খাওয়ার নিয়ম তৈরি করে নিতে পারেন। তাছাড়াও ডায়াবেটিস রোগী অন্যান্যদের জন্য বয়স্কদের ক্ষেত্রে শুধুমাত্র 50 গ্রাম বা 30টি কাজু বাদাম খাওয়া উচিত যা তাদের জন্য যথেষ্ট। একজন প্রাপ্তবয়স্ক প্রতিবারে 30 থেকে 35টি বাদাম খেতে পারেন এবং প্রতিবারে 50 গ্রাম থেকে 70 গ্রাম করে খেতে পারেন। আর সবথেকে গুরুত্বপূর্ণ হলো কাজু বাদাম ভিজিয়ে খাবেন কেন জানুন। যেমন সাইট্রিক অ্যাসিড দূর করে। কাজু বাদামের বাইরের আবরণে সাইট্রিক অ্যাসিড বিদ্যমান থাকে। এই অ্যাসিড মানুষের ক্ষতি করে। বেশি মাত্রায় অ্যাসিড দিয়ে গ্যাস্ট্রিকের সমস্যা সৃষ্টি করে। এটি মিনারেলের শোষণে সমস্যা করে। খাওয়ার আগে বাদাম ভিজিয়ে রাখলে এই সাইট্রিক অ্যাসিড নিষ্ক্রিয় হয়।
নাম্বার টু, এরিটেবল বাউল সিস্টেম কমায়। কাজুর মধ্যে থাকা ইনহেবিটেবল এনজাইম গ্যাস্ট্রিকের সমস্যা তৈরি করে, একই সাথে এরিটেবল বাউল সিস্টেম তৈরি করে। বাদাম খাওয়ার আগে ভিজিয়ে খেলে এই এনজাইম দূর হয়। যারা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন তাদের বাদাম ভিজিয়ে খাওয়াই উত্তম। নাম্বার থ্রি, ট্যানিন দূর হয়। বাদামে থাকা ট্যানিন হজমে সমস্যা তৈরি করে, ভিজিয়ে রাখলে ট্যানিন দূর হয়। সুতরাং বাদাম খাওয়ার পূর্বে ভিজিয়ে রাখাই ভালো। নাম্বার ফোর, কোলনের কার্যক্রম ভালো হয়। বাদাম খাওয়ার পূর্বে ভিজিয়ে রাখলে কোলন থেকে বিষাক্ত পদার্থ দূর করে, এটি পুষ্টির সঠিক শোষণের জন্য ভালো। নাম্বার ফাইভ, মিনারেলের শোষণ ব্যাহত করে। সাইট্রিক অ্যাসিড মিনারেলের শোষণকে ব্যাহত করে, এটি শরীরে মিনারেলের ঘাটতি তৈরি করতে পারে, তাই বাদাম ভিজিয়ে খান। আগেই বলেছি এতে বাদামের ক্ষতিকর অ্যাসিড দূর হয়। তো জানুন কীভাবে কাজু বাদাম ভেজাবেন। প্রথমে একটি পাত্রে জল নিয়ে বাদাম ভেজান। ভেজানোর সময় অবশ্যই ফুটন্ত বিশুদ্ধ জল ব্যবহার করবেন। এর মধ্যে 2 চামচ লবণ দিয়ে ঢেকে দিন, 6 ঘন্টা এভাবে ভিজিয়ে রাখুন। তারপর জল ফেলে দিয়ে কাজু বাদামগুলি খেতে পারেন। তো এবার জানুন কাজু বাদামের পার্শ্ব প্রতিক্রিয়া। কাজু বাদাম একটি ফাইবার জাতীয় খাবার, তাই এটি বেশি খেলে পেটে সমস্যা দেখা দিতে পারে। আমরা মাছ মাংস ডালের সাথে প্রোটিন গ্রহণ করে থাকি, তাই বেশি প্রোটিন সমৃদ্ধ কাজু বাদাম কিডনির জন্য ঝুঁকিপূর্ণ। এছাড়াও এই বাদামে রয়েছে ম্যাগনেসিয়াম, যা অনেক ওষুধের কার্যক্রমে বাধা প্রদান করে। আবার অনেকের বাদামে অ্যালার্জি থাকে, অতএব কাজু বাদাম খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। তবে সকলের উচিত পরিমাণ মতো কাজু বাদাম গ্রহণ করা। ধন্যবাদ।